প্রলয়ের আশঙ্কাত বিনিদ্র রজনী গোলাঘাট জেলাবাসীর জনতার নিরাপত্তা ক্ষতিপূরণের দাবিত অব্যাহত আছে তীব্র আন্দোলন। তারে মাজতে নিপুয়ে পুনের এরিলে পানি, যার ফলত দয়াং নৈর জলপৃষ্ঠ 324.20 সেন্টিমিটারলৈ বৃদ্ধি পাইছে। বৃহস্পতিবারে পুয়া 10:30 বজাত দুখন রেডিয়েল গেট 50 সেন্টিমিটার কই খুলি দিয়ে নিপুয়ে। ইয়ার পিছত জলবিদ্যুৎ প্রকল্পটির জলপৃষ্ঠ বাড়ি থাকা পুনের 12:30 বজাত 4খন গেট 50 সেন্টিমিটার কই খুলি দিয়ে নিপুয়ে, যার ফলত গোলাঘাট জেলাত পুনের বানপানীর সৃষ্টি হওয়ার আশঙ্কায় দেখা দিছে। উল্লেখ্য যে যা এটা সপ্তাহে দয়াং ধনখিরি নৈর পানিয়ে প্রলয় সদৃশ পরিবেশের সৃষ্টি করেছিল গোলাঘাটের মেরাপানী, সরুপথার, নুমলিগড়, খুমটাই আদি অঞ্চলত। নিমিষতে ঘর দুয়ার হেরুয়াই সর্বস্বান্ত হয়েছিল শ পরিয়াল। এতিয়াও অঞ্চল সমূহ বোকা বালি পলসে বিভীষিকার সৃষ্টি করেছে। আনহাতে নিপকর বিরুদ্ধে বৃহস্পতিবারেও প্রতিবাদত উত্তাল হল গোলাঘাট। জেলাখনের শেহতীয়া বান পরিস্থিতির নিপকর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রেপ্তারের ঘটনার উচিত তদন্তর দাবি তুলিলে জিপাল কৃষক শ্রমিক সংঘয়। নিপকর ঊর্ধ্বতন কর্তৃপক্ষক অতি শীঘ্রে গ্রেপ্তার করক আর তদন্ত ঘোষণা করক। বানত ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিয়ালক 10 লাখ টাকা কই ক্ষতিপূরণ আদায়ের দাবি। বান আমি সকল প্রকারে আমি বিধ্বস্ত, সেই বিধ্বস্ত কৃষকক কেউ রেহাই দিব নোৱাৰে তার সুস্পষ্ট উত্তর বিচাৰি আহিছো। আর 3 মাহ আমার বিজুলি বাতির মাচুল আমাক রেহাই দিব লাগিব। সংগঠনটির আশঙ্কা ভয়ঙ্কর কারিকরী বিজুলি ঘটিছে দয়া জলবিদ্যুৎ প্রকল্প। আমার সন্দেহ আছে স্পষ্টভাবে আসলতে বয়স তুটিছে, এই নিপকো বান ভাগিছে, তেওঁলোকে গোপনে লুকুৱাই রাখিব খুঁজিছে, যি কারণে এই অক্ষম বানটি সুরক্ষিত করবর কারণে অনৈতিকভাবে পানি এড়িবলৈ তেওঁলোকে বাধ্য হয়েছে। উচ্চস্তরীয় তদন্ত লাগে। গোলাঘাটৰ পৰা জয়দীপ গুপ্তা, DY365।